মস্কো সহ রাশিয়ার পশ্চিমাঞ্চলের বিভিন্ন অঞ্চলে ভয়াবহ ড্রোন হামলা চালিয়েছে ইউক্রেন। শনিবার রাত থেকেই ভয়াবহ ড্রোন হামলা চালায় ইউক্রেন। রোববার ভোরে রাশিয়ার আঞ্চলিক কর্মকর্তারা এ তথ্য জানিয়েছে। তাৎক্ষণিকভাবে এসব হামলায় হতাহতের কোনো খবর পাওয়া যায়নি। মস্কোর মেয়র সার্গেই সোবিনিন টেলিগ্রাম মেসেঞ্জিং অ্যাপে বলেছেন, রুশ বিমান প্রতিরক্ষা ইউনিটগুলো মস্কোর দিকে উড়ে যাওয়ায় একটি ড্রোন ধ্বংস করেছে। প্রাথমিক তথ্য অনুযায়ী মস্কের অঞ্চলের রামেন্সিক জেলার যেখানে ড্রোনটি ধ্বংসাবশেষ পড়ে আছে সেখানে কোনো ক্ষয়ক্ষতি বা হতাহতের ঘটনা ঘটেনি। তবে ড্রোনের ধ্বংসাবশেষ থেকে দক্ষিণ পশ্চিম রাশিয়ার লিপুটস্ক অঞ্চলে বেশ কয়েকটি স্থানে আগুন ধরে গেছে বলে ওই অঞ্চলের গভর্নর টেলিগ্রামে বলেছেন। তিনি আরও বলেন, এই ঘটনায় কোনো আহতের খবর পাওয়া যায়নি। অন্যদিকে এর কয়েক ঘন্টা আগে কিয়েভেন মেয়র ভিটালি কিস্টেসকো টেলিগ্রাম মেসেঞ্জিং অ্যাপে বলেছিলেন, ইউক্রেনের বিমান প্রতিরক্ষা ইউনিটগুলো রাশিয়ার নতুন বিমান হামলা প্রতিহত করার চেষ্টা করছে, আপনারা নিরাপদ আশ্রয়ে থাকুন। রাশিয়ার পশ্চিমাঞ্চলের ব্রায়ান্স্কো এবং ওয়ারিয়ল অঞ্চলের গভর্নরও জানিয়েছে, রুশ বিমান প্রতিরক্ষা ইউনিটগুলো সেখানে বেশ কয়েকটি ড্রোন ধ্বংস করেছে। তবে ইউক্রেনের পক্ষ থেকে তাৎক্ষণিক কোনো মন্তব্য পাওয়া যায়নি।